আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পাঞ্জাবের বারাস এই এলাকাটার নাম, এবং এই এলাকায় বিশেষ করে নয়জনা আল্লাহ পাকের নবী আলাইহিস সালামদের মাজার আছে, এবং প্রতিটা মাজার কম বেশি যতটা আমরা জেনেছি বা শুনতে পেয়েছি, এখানে আপনার এক একটা মাজার 22 হাত করে লম্বা, 22 হাত করে লম্বা। সেই মাজারে আমরা আপাতত আছি, এবং ইতিমধ্যে আমরা খবর নিয়েছি এই মাজার সম্পর্কে। একজন এখানকার স্থানীয় ভাই, তিনি বললেন যে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর, তিনি এই মাজারে যে সমস্ত আল্লাহ পাকের নবী আলাইহিস সালামরা আছেন তাদের ব্যাপারে তিনি বর্ণনা দিয়েছিলেন, বলেছিলেন। এবং মুজাদ্দিদ আল ফেসানি হুজুর, তিনিও পাঞ্জাবে আছেন, সেই মুজাদ্দিদ আল ফেসানি হুজুর বর্ণনা দিয়ে বলেছিলেন যে তিনি স্বচক্ষে এই নবী আলাইহিস সালামদের, মুজাদ্দিদ আল ফেসানি হুজুর, আসমান থেকে নামতে দেখেছিলেন। তা ইতিমধ্যে আমরা সকালবেলা ফজরের নামাজ এখানে এসে পড়েছিলাম, এখানে ফজরের নামাজ পড়ে আমরা মাজার জিয়ারত করেছিলাম। তারপরে জিয়ারত করে আমরা আবার মুজাদ্দিদ আল ফেসানি হুজুর ওখানে চলে গিয়েছিলাম পাঞ্জাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, পাঞ্জাবে উরুস শুরু হয়ে গিয়েছে কয়েকদিন হচ্ছে, উরুস শুরু হয়ে গিয়েছে কয়েকদিন হচ্ছে, যার ফলে ওখানে প্রচণ্ড ভিড়ভাট্টা। আমরা ওখানে জিয়ারত করে কিছু টিফিন করে আবার আমরা চলে এসেছি এই পাঞ্জাবে বারাস এলাকায়, যেখানে নবী আলাইহিস সালামদের মাজার আছে। বর্তমানে আমরা সেই নবী আলাইহিস সালামদের মাজারে এসেছি, এখানে আছি, এখানে খাওয়া দাওয়া করবো। ইনশাল্লাহ আপনাদের পুরো এই নবী আলাইহিস সালামদের মাজার আছে, এই মাজারগুলো আপনাদের আমরা দেখাচ্ছি, আপনারা সকলেই দেখুন যে এক একটা মাজার কতটা পরিমাণ লম্বা নবী আলাইহিস সালামদের। আর বিশেষ করে আমরা চেষ্টা করব এখানকার কোন স্থানীয় একজন ভাইয়ের কাছ থেকে সরাসরি এখানকার ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া, নবী আলাইহিস সালামদের ব্যাপারে। আপনারা হ্যাঁ, কোনটা ভিতরে, কোন ভিতরে, ওটা দেখছি, দেখি না। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, দেখ বন্ধুরা, আমরা পুরো এই যে এখানে একজন নবী, এখানে আম্বিয়া আলাইহিস সালামের মাজার, সে ব্যাপারে কিছু লেখা আছে। এই জায়গাটার নাম আছে বারাস, এবং বিশেষ করে এই জায়গায় প্রত্যেক দিন, খালি এখন এখানে উরুস শুরু হয়েছে, উরুস আজকে থেকে সম্ভবত না কাল থেকে শুরু হয়েছে। তা এখানে আসে লোকজন, এখানে এসে সেরকম ভিড় জমায় না, যে যার মতন আছে আসে, প্রয়োজন মিটিয়ে চলে যায়। কারণ এনাদের সঠিক তথ্য বা নাম সেরকম ব্যাপারে কেউ সেরকম জানে না। কিন্তু যদি আমরা ধরি, যদি নবী আলাইহিস সালামদের মাজার এগুলো হয়, নিশ্চয়ই মুজাদ্দিদ আল ফেসানি হুজুর তিনি জানিয়েছেন, মানে নিশ্চয়ই এটা নবী, এগুলো নবী আলাইহিস সালামদের মাজার। কিন্তু ভাবার বিষয় যে কত হাজার বছর আগে এই মাজারগুলো ছিল, এবং এখনও পর্যন্ত আল্লাহ পাকের অশেষ কুদরত রহমত সেই মাজারগুলো সংরক্ষিত আছে। আপনাদের পুরো এখানে 9 জন আল্লাহ পাকের নবীর, নবীদের মাজার আছে। সেই 9 জন মাজারের এটা হলো প্রথম আপনাদের দেখাচ্ছি, তারপরে আরও যে 8টা আছে সেই 8টা মাজার আমরা দেখাবো। এই মাজারটা চওড়ায় একটু বড়, কিন্তু লম্বায় কিছুটা ছোট। কিন্তু এরপরে যে কটা আছে সামনে সেগুলো অত্যাধিক বড়, প্রত্যেকটা মাজারই অত্যাধিক বড়। মানুষ এখানে আসে, খাস একটু জিয়ারত করে, দোয়া মাহফিল হয়, আল্লাহ পাকের অশেষ রহম। এখানে তেমন কোনো সেরেকি কাজ কারবার ক্রিয়া আমরা দেখতে পাইনি কো, বা হয় না যতটা জানি। বিশেষ করে এই মাজার সংলগ্ন, নবী আলাইহিস সালামদের মাজার সংলগ্ন মাদ্রাসা আছে এবং মসজিদও আছে, সেই মসজিদে আমরা নামাজ পড়েছি। আপনারা দেখছেন আমাদের এই বারাস শরীফ বলে উল্লেখ করা হয়েছে, বারাস শরীফ নবী আলাইহিস সালামদের মাজার।
এখানে নবী আলাইহিমুসসালামরা শুয়ে আছেন পাঞ্জাবের বারাস শরীফ। পাঞ্জাবের বারাস শরীফ নবী আলাইহিমুসসালামদের মাজার, ওদিকে একটা দেখিয়েছি, এটা আর একটা নবী আলাইহিমুসসালামদের মাজার, এ একটা, তার পাশে আর একটা আছে, তিনটে, মোট নটা মাজার আছে এখানে, দুটো, হ্যাঁ আচ্ছা দুটো সামনে, একটা আছে, তিন তিনটে হয়েছে, এটা চারটে, একটা আছে চারটে, তার পাশে আর একটা আছে পাঁচটা। আপনারা দেখছেন সেই নবী আলাইহিমুসসালামদের মাজার পাঞ্জাবের বারাস শরীফে, এবং যতটা আমরা খবর পেয়েছি শুনেছি 22 হাত করে লম্বা, একটা একটা মাজার 22 হাত করে লম্বা। এটা হলো চারটে, ওই পাশে আর একটা আছে পাঁচটা, পাঁচটা, মোট নটা মাজার আছে বলছে। আপনারা দেখুন এটা হলো পাঁচটা, এটা নিয়ে প্রত্যেকটা মাজার মাশাল্লাহ কত লম্বা। এবং এর ইতিহাস সম্পর্কে পাঞ্জাবের মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিয়েছিলেন, একজন ভাই বলল যে তিনি দেখেছিলেন আসমান থেকে এই নবী আলাইহিমুসসালামরা তাঁরা এই জায়গাতে নেমেছিলেন। সেই মাজার আপনারা দেখছেন পাঁচটা, একটা আছে ছটা, ছটা একটা মাজার। কিন্তু আমরা অনেক চেষ্টা করে দেখেছি কোথাও এই নবী আলাইহিমুসসালামদের নাম লেখা নেই, লেখা নেই, এই জন্য এখানকার মানুষও কেউ বলতে পারছে না। ছটা, একটা, সাতটা, একটা সামনে, একটা সাতটা, এটা সাত নম্বর। আপনারা দেখছেন সেই নবী আলাইহিমুসসালামদের মাজার কত লম্বা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আগে আল্লাহ পাক, আমরা জানি আদম আলাইহিসসালাম তিনি কত লম্বা ছিলেন, হাদিসে আদম আলাইহিসসালামের বর্ণনা। তাহলে এটা হচ্ছে ছটা, সাতটা, একটা মাজায় আটটা, আর ওই পাশে একটা নটা, এই নটা নবীর মাজার এখানে আছে, নটা নবীর মাজার। আপনাদের দেখালাম এই 9 জন নবীর মাজার, এবং এখানে একজন ভাইয়ের, স্থানীয় ভাই, তিনি আমাদের প্রথমে জিজ্ঞাসা করলেন যে আমরা কোথা থেকে এসেছি, বললাম বাঙ্গাল থেকে। তারপরে ভাইজান বললেন যে, তারপরে ভাইজান তিনি বললেন, আমরা জিজ্ঞাসা করলাম আপনি কোথা থেকে এসেছেন, উনি বললেন আমি এখানকার স্থানীয়, ওনার ভাষায় এখানকার স্থানীয় বললেন, স্থানীয়। এবং জিজ্ঞাসা করলাম এই নবী আলাইহিমুসসালামদের ব্যাপারে, তিনি যতটা বললেন যে মানে ইনারা আসমান থেকে এখানে নেমেছিলেন, যেটা পাঞ্জাবে মুজাদ্দিদ আলফেসানি হুজুর তিনি এই নবী আলাইহিমুসসালামদের ব্যাপারে তিনি জানতেন এবং বর্ণনা দিয়েছিলেন। আপনারা দেখছেন এখানে মানুষজন আসে, আল্লাহ পাকের অশেষ রহম, সবাই জিয়ারত করে, জিয়ারত করে এখন আজ থেকে 2-3 বছর আগে এসেছিলাম, 2-3 বছর আগে এসেছিলাম, তখন এতটা উন্নত ছিল না, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই উন্নত হয়ে গিয়েছে। আপনারা সেই পাঞ্জাবের বারাস শরীফ, বারাস জায়গার নাম, সেই বারাসে নবী আলাইহিমুসসালামদের মাজার আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের দেখাচ্ছি আমি তাহসিন আলম, আপনারা সকলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আল্লাহ পাকের অশেষ রহম যে আমাদের ভারতবর্ষে পাঞ্জাবে নবীদের মাজার আছে, আম্বিয়ায়ে কেরাম 9 জন নবীর মাজার, সেই মাজার আপনাদের আমরা
সরাসরি দেখাচ্ছি এবং প্রতিটা নবীর মাজার আল্লাহর রহম মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কত লম্বা লম্বা তারা ছিলেন এবং তাদেরকে চারিদিকে দেখছেন ওয়াল তুলে পাঁচিল তুলে বেষ্টন করে রাখা হয়েছে চারিদিকে ওয়াল তুলে এটা একটা উঁচু জায়গা এবং চারিদিকে দেওয়াল তুলে পাঁচিল দিয়ে রাখা হয়েছে চারিদিকে পাঁচিল বন্ধুরা আমরা চেষ্টা করব যে ভাই বললেন আমাদের কাছে কিছু বলবেন উনি বললেন যে দোয়া করার পরে তারপরে যা বলার বলবে আপনাদের আমরা দেখাচ্ছি সেই নবী আলাইহিমুসসালামদের মাজার পাঞ্জাবের বারাস আমরা গেটের দিকে যাব সেখানেও দেখাবো এই সেখানে কি লেখা আছে আপনাদের দেখাবো নবী আলাইহিমুসসালামদের মাজার আল্লাহ পাকের অশেষ রহম আপনারা দেখছেন নবী আলাইহিমুসসালামদের মাজার আমাদের ভারতবর্ষের জমিনে এবং বড় আশ্চর্যের ব্যাপার প্রত্যেকটা মাজার কত লম্বা লম্বা নটা নবীর মাজার আছে এবং নজনই আল্লাহ করে খুব লম্বা 22 হাত করে লম্বা এক একটা মাজার আল্লাহু আকবার এরকম মানুষ আল্লাহ রহম মাজার দেখেই অনুমান করতে পারছেন যে কতটা লম্বা হতে পারে একটা একটা মাজার কত লম্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঞ্জাবে অবস্থিত জায়গাটার নাম বারাস মানুষ বিশেষ করে আমাদের বাংলার মানুষ যারা আজমির শরীফে যাওয়ার পথে পাঞ্জাবে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের মাজার জিয়ারত করতে এসে তার আগেই গাড়ি প্রথমে এই বারাসে ঢোকান এবং তারা এই বারাসে এসে সর্বপ্রথম এই আল্লাহপাকের নবী আলাইহিমুসসালামদের মাজার জিয়ারত করেন পাঞ্জাবের বারাস শরীফ এই আম্বিয়া এই কেরামদের জন্য এই বারাস শরীফে আল্লাহপাকের নবী আলাইহিমুসসালামদের মাজার আছে বন্ধুরা আমাদের আওয়াজ স্পষ্ট আসছে কি না আপনারা কমেন্ট করে জানাতে পারেন আওয়াজটা কেমন যেহেতু এখানে মানুষজন জিয়ারত করছে সেই জন্য আমরা খুব জোরে কথা বলতে পারছি না খুব আস্তে আস্তে ধীর স্থিরভাবে আমাদের কথাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমরা চেষ্টা করব এখানকার কোনো একজন ভাইয়ের কাছ থেকে এই ব্যাপারে এই নবী আলাইহিমুসসালামদের ব্যাপারে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন একটা একটা মাজার আল্লাহ আকবার কত লম্বা আপনারা দেখছেন কত লম্বা লম্বা মাজার নবী আলাইহিমুসসালামদের মাজার কিন্তু কোন নবী এখানে আছেন তাদের নাম কেউই জানে না তবে মুজাদ্দিদ আল ফিসানি হুজুর তিনি এখানকার নবী আলাইহিমুসসালামদের ব্যাপারে বর্ণনা দিয়েছিলেন যার ফলে এখন বর্তমানে এই জায়গাটা সংরক্ষণ করে রাখা হয়েছে বারাস শরীফে ভাই স্যার এই জায়গা কা নাম বারাস শরীফে ইসকে বারে মে আপকা কুছ মালুম হ্যায় নবিয়ো কি কবর এ লিজিয়ে মাইক লিজিয়ে আপকা কুছ সওয়াল পুছুগা ইসকে বারে মে জো কুছ মালুম হ্যায় বাতা মুঝে ইতনা মালুম নহীং হ্যায় জিতনা মালুম হ্যায় ইনকো জ্যাদা মালুম হ্যায় ইনকা ও তো বাত কর রহা হ্যায় ফোন পে আবি ফ্রি হোঙ্গে বন্ধুরা আমরা
চেষ্টা করছি। অনেক মানুষই এ ব্যাপারে জানে কম, যার ফলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই মাজার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার। ইতিপূর্বে আমরা জেনেছি যে এখানে নবী আলাইহিমুসসালামরা আম্বায়ে কেরাম নয়জনা নবী, সেটা আমরা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি নয়জনা নবীর মাজার। এবং প্রত্যেক নবীর মাজারটা আল্লাহ করে প্রত্যেকেই একই মাপের, প্রায় প্রত্যেকেই একই মাপের। এখানে দুজনা পাশাপাশি আছে এই দুটো মাজার, ওখানে দুটো আগ পিস করা আছে, এখানে দুটো পাশাপাশি দুজন নবীর মাজার, সামনে আছে দুটো মাজার, দেখতে পাচ্ছেন একেবারে পুরো দেওয়ালের গায়ে আগ পিচ করে করা আছে। এবং এই দিকে আছে চারটে মাজার, এই চারটে মাজারই নবীদের মাজার পরপর আছে, হালকা একটু আগ পিছে দিদি করা আছে। বন্ধুরা, এই জায়গাটার নাম হলো বারাশ শরীফ। এবং এখানে নবীদের মাজার আছে, সেই নবীদের মাজার আমরা আপনাদের দেখাচ্ছি। আপনারা সকলেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করুন এবং আল্লাহ পাকের বড়াইত্ব বর্ণনা করুন যে আজকে এরকম ভারতবর্ষের জমিনে পাঞ্জাবে আল্লাহ পাকের নবীরা পদার্পণ করেছিলেন এবং এখানে তাদের মাজার আছে। এবং আল্লাহ পাকের যে কটা নবী এখানে নেমেছিলেন তাদের মাজারগুলো কত লম্বা লম্বা আপনারা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা আল্লাহ পাকের অশেষ রহম, একটা একটা কুদরত। ভাই সাহেব বুঝি বলি, মাইক লিজে মাইক বলি, ইসকে বারে মে জো কুছ মালুম হ্যায় আপকা, আপকা নাম বতাইয়ে পহলে, আপ কহাঁ সে হ্যায়? জি, মেরা নাম মোহাম্মদ সাদ্দাম হ্যায় আর হাম লোগ দেরাদুন সে আয়ে হ্যায় আর হাম আয়ে থে সরহিন্দ শরীফ মে, লেকিন সরহিন্দ শরীফ সে লগভগ কোই 20-22 কিলোমিটার কি দূরি পর ইয়ে জগা হ্যায় জিসকা নাম হ্যায় বারাশ। আর ইস জগা কি জো সবসে বড়ি মান্যতা হ্যায় আর জো ইয়ে জগা ফেমাস হ্যায় ইসকি সবসে বড়ি ওজা ইয়ে হ্যায় কি ইয়াহাঁ পর কুছ अम्बिया सलातु असलाम की कब्रें हैं जी। और ये जो कब्र हैं यहाँ पर, इन कब्रों की जो तस्दीक की है वो मुजद्दिद खुल दीजिए बोलिए बोलिए अल-फिसानी रहमतुल्लाह अलैह ने खुद इन कब्रों की निशानदेही की है, इन कब्रों के बारे में बताया है। तो यहाँ पर आने वाले जितने भी जायरीन हैं या लोग जो लोग ज़ियारत के लिए आते हैं वो सब अपनी तमन्नाएँ लेकर, दुआएँ लेकर, और जाहिर सी बात है कि दो जमातें ऐसी हैं जिनको खुसूसी तौर पर अल्लाह ताला ने चुना है, एक अम्बिया अलैहिस्सलाम की जमात और दूसरी सहाबा की जमात। तो ये वो चुनिंदा लोग हैं जो लोग बख्शे बख्शाए हैं, अल्लाह ताला का ख़ास इनके ऊपर रहम है। तो बस यही है कि जो यहाँ पर आए लोग यहाँ पर दुआएँ मांगे और जितनी भी उनकी दुआएँ हैं अपने मुल्क के लिए दुआ करें, अपनी तरक्की के लिए दुआ करें और इनके सदक़े से मांगें। क्योंकि जैसा कि मैंने आपको बताया कि दो जमातें ऐसी ख़ास जमात हैं जिनको अल्लाह ताला ने चुना, एक अम्बिया सलातुस्सलाम की जमात और एक साहबाव की जमात जी, जी। और दोनों ही लोगों को अल्लाह ताला ने चुनकर भेजा और इसकी जो निशानदेही की है वो हज़रत मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह अलैह ने की है। भाई साहब, कितने लंबा का ये मज़ार है? एक एक मज़ार कितना का लंबा है? ये लगभग 12 फीट 13 फीट 14 फीट की इसकी हाइट वो है, लगभग 12-13 फीट। जी जी, ठीक है, शुक्रिया। आपका आपका नाम? और मेरा नाम मोहम्मद सद्दाम देहरादून से। शुक्रिया। ऊपर ठीक है, हो गया, हो गया। शुक्रिया भाई, शुक्रिया शुक्रिया। বন্ধুরা, আপনারা দেখলেন এটা হলো 22 হাতি, যাই হোক, পাঞ্জাবের বারাশ শরীফ। এবং এখানকার স্থানীয় দেরাদুন একজন ভাই, তিনি বললেন যে এখানে নবীদের মাজার এগুলো, এবং এখানে মানুষজন আসে খাস দোয়া করার জন্য। আমরাও সেই
রকমভাবে আজমিরের উদ্দেশ্যে বার হয়েছি এবং ইতিমধ্যে আমরা পাঞ্জাবে এসে পৌঁছেছি। পাঞ্জাবে এই আম্বিয়া কেরামদের মাজার, যেটা আমরা সরাসরি আজকে আমরা আপনাদের দেখাচ্ছি। এই নবীদের নাম কেউ কিন্তু সঠিক জানে না, তবে একটা জিনিস মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহে ওই ভাই যে কথাটা বললেন, সেই তথ্য অনুযায়ী মুজাদ্দিদ আলফেসানি হুজুর তিনি এ বিষয়টা খোলাসা করেছিলেন এখানকার মানুষজনের, যার ফলে আপাতত মুজাদ্দিদ আলফেসানি হুজুরের মাজার এখান থেকে না হলেও 30-40 কিলোমিটার দূরে হবে। তবে এই মাজারে এখানে যেগুলো আছে, এই মাজারে মানুষজন মুজাদ্দিদ আলফেসানি হুজুরের মাজার জিয়ারত করার আগে এখানে আসে, যারা আজমির শরীফে বাংলার মানুষ যায় এবং আরও আমাদের দেশের এবং অন্যান্য দেশের মানুষ, বিশেষ করে দেরাদুন, এখান থেকে নিশ্চয়ই অনেকটাই দূর, সেই দেরাদুন থেকে ওই ভাই এসছে যতটা জানে সেই অনুযায়ী আপনাদের কাছে বর্ণনা দিল, আপনারা নিজেরা সেটা দেখলেন শুনলেন। তা আমরা সেই আম্বিয়া কেরামদের মাজার, এগুলো আমি আজ থেকে বছর দু তিন বছর আগে এসেছিলাম। দু তিন বছর আগে এসে আমি এখানে এরকম এত, তখন সম্ভবত এগুলো মাটি ছিল, এই কিছুটা এই অল্প একটু বাকি আছে, এগুলো সব মার্বেল বসিয়ে দিয়েছে, এত শান শৌকত ছিল না এবং চারিদিকে আল্লাহ করে পাঁচিল দিয়ে দিয়েছে। এবং এই মাজার সংলগ্ন, নবীদের মাজার সংলগ্ন পাশে আপনার মসজিদ আছে, এই যে মসজিদ, এবং এই আম্বিয়া কেরামদের নামেই, মানে নবীদের এই যে আম্বিয়া কেরাম তাদের স্মরণেই মসজিদ, ওই যে গম্বুজ মিনার দেখতে পাচ্ছেন ওটা হলো মসজিদ, তাদের এতেই স্মরণেই রেখে দিয়েছে। এবং এই নবীদের মাজার সংলগ্ন পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় ছেলেপিলে পড়াশুনো করে, বাচ্চা কাচ্চা ছেলেটা তারা পড়াশুনো করে আলহামদুলিল্লাহ, দেখছেন বারাস শরীফে আম্বিয়া কেরামদের মাজার। আম্বিয়া কেরাম এবং 22 গজ বলেছে, 22 হাত। হ্যাঁ ভাই সাহেব, কি বাঙালি হয়ে গেছে? পাঞ্জাব কা ইউপি কা মানে কে রা হুম। চ্যানেল কা নাম কে আপকে? চ্যানেল কা নাম হ্যায় ইসলাম ফর লাইফ। ইসলাম ফর লাইফ, লাইফ। আপ ইসকে বারে মে কুছ বাতা সকতে হ্যায়? নাহি, ইতনা নাহি বাতা মুঝে আবি তো। মে আপ, আপকা ঘর কাহাঁ বোলা? শেয়ানপুর হ্যায়। শেয়ান ইয়াহাঁ সে কিতনা দূর? ইয়াহাঁ সে তো বহুত দূর হ্যায়। কিতনা দূর? কম সে কম 24 ঘন্টে কি রাস্তা হ্যায়। 24 ঘন্টা? ইসকে বারে মে কুছ মালুম নাহি আপকা। তো ইয়া কে আসপাস বগল মে মুসলমান হ্যায়? হ্যাঁ মুসলমান হোগা নি হ্যায়। এ মাজার কোন দেখতা হ্যায়? এক তো ইয়া দেখনে ওয়ালে হাম তো, হাম লোগ তো আপকি তরহ ঘুমনে ওয়ালে হ্যায়। ঘুমনে আয়ে? ঠিক হ্যায়, ঠিক হ্যায়। চ্যানেল কা নাম বাতা রহা মেন, ভুল গয়া। কা নাম হ্যায় চ্যানেল? ইসলাম ফর লাইফ। ইসলাম ফর লাইফ, লাইফ হ্যায়। আপ বেস্ট বঙ্গাল সে? ওয়েস্ট বঙ্গাল সে। ঠিক হ্যায়। इसके बारे में कुछ किसी का भी कुछ मालूम नहीं है? तो नहीं है, जो यहाँ के लोग हैं नहीं, यहाँ के लोग से। देहरादून यहाँ से कितना दूर है? देहरादून दूर है, काफ़ी दूर है। काफ़ी दूर है? अपना यूपी उधर ही उत्तराखंड में पड़ता है, ये पंजाब है। पंजाब, बिल्कुल बिल्कुल। जो यहाँ का बंदा हो सकता है वो बता सकता है? ठीक है भाई, बात नहीं है, मैं बाद में जी कर लूँगा। इस्लाम फॉर लाइफ कही? हाँ, ये वो वाला वाला इस्लाम फॉर लाइफ, ये वाला। हाँ वाला, बिल्कुल बिल्कुल। थैंक यू বন্ধুরা, আমরা আছি ইনশাল্লাহ। এখানকার স্থানীয় মানুষ বা খাদেম যারা আছে তারাও জানেন যে এটা নবী আলাইহিসসালামদের মাজার। আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, এবং এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এর যে গেটে যেটা লেখা আছে, এখানকার জায়গার নাম বা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম দেওয়া আছে। ইসকে আন্দার কি মাজার হ্যায়? আন্দার মাজার হ্যায়? ইসকে আন্দার কোন সা মাজার, কিসকা মাজার মালুম হ্যায়? পেড়? পেড় কে?
है सर। पेड़ क्या है लाया हुआ किसी ने? पहले उगड़ा नहीं, दो पार हो गया। क्या पेड़ बहुत बड़ा है, कवर के अंदर लिख रहा है। आपका घर कहाँ है? ये छोटा जय सभी अल्लाह पाकेर कुदरत, अल्लाह पाकेर कुदरत रहम दया। বন্ধুরা, দুনিয়াতে আল্লাপাক কত রকম কুদরত রেখে দিয়েছেন, আল্লাপাক কত কুদরত তার দিয়ে রেখেছেন। এই সমস্ত যা নিদর্শন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আপনাদের দেখাবো, এখানে আজকে ওরুস আছে এবং এখানে দুটো মাজার আছে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহম এখানে কোনো হই হট্টগোল বা তেমন কোনো এই আল্লাহর রহমতে নেই কো। এখানে অলি কুল্লি কৌমিন হাদ কৌমে হাদ, হাদ জাতি। কেন আছে মজারত মুবারক আম্বিয়া আলাইহিমুসসালাম, মৌজা বারাইস পাঞ্জাব। এখানে লেখা আছে ওয়ালি কুল্লি কৌমিন হাদ, মজারত মুবারক আম্বিয়া আলাইহিমুসসালাম, মৌজা বারাইস পাঞ্জাব। এখানে যে মাদ্রাসার কথা যেটা বলছিলাম, সেই মাদ্রাসাটা আপনাদের একটু দেখাচ্ছি। আফতাখারিয়া লাইব্রেরি বারাইস, আফতাখারিয়া লাইব্রেরি বারাইস, বারাইসের জায়গার নাম। এটা মাদ্রাসা, এই মাদ্রাসা ছেলেপেলেরা পড়াশুনো করে, অনেক ছাত্র এখানে আছে মাশাল্লাহ বিভিন্ন জায়গার। আর আজকে যেহেতু এখানে উরুস, সেই জন্য লোকজন একটু বেশি পরিমাণে আছে, তবে এখানে কেউ স্থায়ীভাবে থাকে না, যে যার মতন যাতায়াত আসে, জিয়ারত করে, দোয়া করে, জিয়ারত করে সবাই চলে যায়। তবে এখানে কোনো রকম ঢোল তবলা বা অন্যান্য কোনো কিছু আল্লাহর রহমতে নেই কো। এগুলো আম্বিয়া কেরামদের মাজার, নবীদের মাজার আমরা দেখালাম, এবং এই নবীদের নামকরণেই এই মসজিদ। এটা কতটা নিচু, আর এই যে দেখতে পাচ্ছেন এই মাজারে ঢোকার গেট, নবীদের মাজারে ঢোকার এই হলো সিঁড়ি এবং সামনে গেট, গেটের ওপারই হচ্ছে নবীদের মাজার। নয়জন আল্লাহ নবী শুয়ে আছেন, যেটা সম্পর্কে মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহে তিনি খোলাসা করেছিলেন। বন্ধুরা, আমরা আপনাদের দেখাচ্ছি পাঞ্জাবের বারাস থেকে, বারাস নবীদের মাজার। আপনারা সেই বারাসের নবীদের মাজার দেখলেন ইতিপূর্বে, এবং এখানে উরুস যেহেতু আজকে আছে, মানুষজন যাতায়াত, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি উরুস উপলক্ষে এখানে খাবার বিতরণ করছে, উরুস উপলক্ষে। বারাস, পাঞ্জাবের বারাস, এইটা দেখেন নিজামিয়া ট্রাস্ট,
এই ব্যানারটা আপনাদের দেখাবো বলেছিলাম, মজারত আম্বিয়া আল ইসলাম বারাস শরীফ, মজারত আম্বিয়া আল ইসলাম বারাস শরীফ হচ্ছে ওরস মুবারক 24-25-26 সেপ্টেম্বর 2022 মাদ্রাসা নিজামিয়া মুজাদ্দিদিয়া হিফজুল কোরআন, এইটা মাদ্রাসা নিজামিয়া মুজাদ্দিদিয়া হিফজুল কোরআন, এর ভিতরে মাদ্রাসা মাজার এবং মসজিদ আছে। এটা সেপ্টেম্বর মাসে 24-25-26 আজকে 26 তারিখ তো, আজকেই শেষ দিন এই ওরসে, কিন্তু ওরস লেখে হাজি ডাক্তার নিজামুদ্দিন ফাউন্ডার চেয়ারম্যান, মাশাল্লাহ পঞ্জাবের বারাস। এটা 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 এই করে দাও তো, এই লালটা টিপে দাও, লালটা টিপে দাও।